আসসালামু আলাইকুম আলা কারীম আম্মা বাদ প্রিয় দিন ভাই ও বোনেরা আপনারা সকলেই কেমন আছেন আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুগণ আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব তা হল যে নামাজের মধ্যে চোখ বন্ধ করে রাখা যাবে কিনা নামাজের মধ্যে চোখ বন্ধ করে রাখার অভ্যাস অনেকের ভিতরেই আছে অনেকেই জেনে বা না জেনে চোখ বন্ধ করে রাখে কিন্তু আসলে চোখ বন্ধ করে রাখাটা কতটুকু ঠিক বা বেঠিক এটা আজকে আমরা জেনে নেব সম্মানিত বন্ধুগণ নামাজের মধ্যে চোখ খোলা রেখে মাথা নিচু করে সিজদার দিকে তাকিয়ে থাকা হলো সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম এভাবে নামাজ আদায় করেছেন আপনি যদি সঠিকভাবে সুন্দরভাবে সঠিক পদ্ধতিতে সালাদ আদায় করতে চান নামাজ আদায় করতে চান তাহলে রাসুল আলাইহি ওয়াসাল্লামের সন্নত ফলো করতে হবে রাসুল আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন সেভাবে আপনাকেও নামাজ আদায় করতে হবে আপনি যদি অন্য কোনো পদ্ধতিতে নামাজ আদায় করেন তাহলে আপনার নামাজ সঠিক হবে না কারণ রাসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি যেভাবে নামাজ আদায় করি তোমরাও ঠিক সেভাবে নামাজ আদায় করো তাই আমাদের নামাজের মধ্যে যেন সুন্নত পরিপন্থী কোনো আমল না হয় সেই দিকে আমাদেরকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে তো প্রিয় বন্ধুগণ যেহেতু রাসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময়ের জন্য নামাজের মধ্যে চোখ বন্ধ করে রাখেননি তাই আমাদেরকেও চোখ বন্ধ করে রাখা যাবে না যদি আমরা চোখ বন্ধ করে নামাজ আদায় করি তাহলে এটা সুন্নতের পরিপন্থী হবে এর কারণে আমাদের সোয়াব অনেক অংশে কমে যাবে তো প্রিয় বন্ধুগণ এর নামাজের সময় চোখ বন্ধ করে রাখা ঠিক হবে না অবশ্যই চোখ খোলা রেখে নামাজ আদায় করতে হবে যদি বিশেষ কোনো প্রয়োজন না হয় তো এভাবে যদি আমরা সুন্দরভাবে নামাজ আদায় করি তাহলে আমাদের নামাজটা সুন্নত মোতাবেক হবে এবং সেই নামাজটি গ্রহণযোগ্য হবে আল্লাহ আল্লাহাকাল আমাদের সঠিক ও সুন্দরভাবে সুন্নত সকলকে অনুযায়ী নামাজ আদায় করার তৌফিক দান করুন আল্লাহ আমিন তো প্রিয় বন্ধুগণ আজ এ পর্যন্তই আমি আশা করি যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অন্যদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে সকলেই এই বিষয়ে জানতে পারে আর নিয়মিত যদি অনলাইন মাদ্রাসার ইসলামিক ভিডিওগুলো পেতে চান সুন্দর সুন্দর দোয়া হাদিস মাসলা মাসাইল সম্পর্কে জানতে চান তাহলে অনলাইন মাদ্রাসে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ চাই দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ওসালামু আলাইকুম রহমতুল্লাহি